আসসালামু আলাইকুম, রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো সালোয়ারের মধ্যে খুব সহজে কিভাবে পকেট লাগানো যায়। এই পকেট লাগানোর জন্য আমি সালোয়ারের এই উপরের অংশ নিয়েছি এবং পকেট লাগানোর জন্য এখানে এক টুকরা কাপড় নিয়েছি। এই টুকরাটা এখানে ডাবল করে রাখা আছে আপনাদের বোঝার সুবিধার জন্য। এটার মাপ আমি কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে পকেটের লম্বা আছে 16 ইঞ্চি, তার অর্ধেক আছে এখানে 8 ইঞ্চি, এবং এটার চওড়াটা আছে 18 ইঞ্চি, এর অর্ধেক হয় 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি আছে। আর আমি এখানে পকেটের কাপড়টা এখানে মাঝ বরাবর কোনো জয়েন্ট রাখিনি, একটানা একটা কাপড়। এটা আমি এবার কিভাবে এই সালোয়ারের উপরের অংশে পকেটের মতো করে লাগাবো সেটা আজকে আপনাদের দেখাবো। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা তৈরি করতে পারবেন। এখানে সালোয়ারের উপরের অংশের সোজা পাট, এটা এই বরাবর এখানে একটা দাগ দেওয়া আছে। এই দাগ দেওয়া মানে হচ্ছে এখানে আমি ফিতা ঘর তৈরি করব। তো ফিতা ঘরটা তৈরি হবে আমার এই পর্যন্ত, আর আমি পকেটটা তৈরি করব ঠিক এটার এই নিচের অংশে, প্রায় 1 ইঞ্চি পরিমাপ নিচে হবে আমাদের এই পকেটটা। আর এই পকেটটা আমি কতটুকু তৈরি করব, এটার খোলা অংশটা কতটুকু থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পকেটটার চওড়াটা নিব 7 ইঞ্চি, ঠিক এখান থেকে এই বরাবর 7 ইঞ্চি হবে। তাহলে কোমরের যে এই উপরের অংশ আছে ফিতা ঘর যেখানে তৈরি হবে, তার থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাপ নিচে রেখে আমি এখানে 7 ইঞ্চির একটা দাগ দিব। এটা কোমরের ডান পাশের অংশ, তাহলে এখানে আমি 7 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। আপনি যদি চান যে না আমি আরও বড় খোলা অংশ রাখবো, মুখের অংশটা খোলা রাখবো আরও, তাহলে আপনি এটা আরও বড় নিতে পারেন। এবং এই বরাবর আমি এভাবে করে সোজাভাবে দাগ দিয়ে নিব। এবার আমি এই পকেটের জন্য যে কাপড়টা নিয়েছি এটাকে এভাবে করে রাখবো। এটাকে প্রায় 1.5 ইঞ্চি পরিমাপ এভাবে দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে এটার উপর আমি এভাবে করে রাখব। এটা কিন্তু সোজা অংশ। এবার এটাকে কিভাবে সেলাই করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা এটা করতে পারবেন। আর এখানে যে ভাঁজ কাপড়টা আমি ভাঁজ দিয়েছি এখানে, এই যে এই বরাবর নিচের বরাবরের সাথে বিল আছে, এভাবে করে রেখে প্রথমে আমি এখান থেকে সেলাইটা করে নিব। এরপর এইভাবে করে মেশিনের হাতলটাকে উঠাবো এবং এভাবে করে সোজা করে নিয়ে 2 থেকে 3 ফোঁড় আমি এখানে সেলাই করব। এরপর আবার মেশিনের হাতলটাকে উঠাবো এবং এই পাশ থেকে এইভাবে করে নিয়ে মোট কথা 2টা লাইন হবে। সেলাইয়ের সময় কিন্তু 2টা লাইন হবে। আমরা চেন সেলাই যেভাবে করি জামার মধ্যে, এখানেও ঠিক একই রকমভাবে সেলাইটা হবে। এই 7 ইঞ্চির মাথায় যখন আসবে আবার এটাকে ঘুরাতে হবে এবং মেশিনের হাতলটাকে এইভাবে করে উঠিয়ে এই বরাবর মানে সোজা বরাবর এভাবে করে এই সেলাইটার সাথে মিশিয়ে দিতে হবে। এখানে আসলে পরে এখানে প্রয়োজনে আরও 2-3 সুতা সেলাই করে তারপর আমরা সেলাইটা খুলবো, তাহলে এখানে সেলাইটা মজবুত হবে। এবার এই যে মাঝ বরাবর যে সেলাইটা দিয়েছি এই বরাবর আমরা এই মাঝ বরাবর এভাবে করে কাপড়টা কেটে ফেলব। এবং এই যে কোনাটা যখন আসবে এই কোনাটা এভাবে করে কিন্তু কেটে একটু এই অংশটা ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এই জায়গাটা কুচকে থাকবে। এবার এই পাশের অংশটাও আমরা এভাবে করে
কেটে নিব, এবং এই কোনাটা যেন আমাদের সুন্দর মতো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কোনাটা এভাবে করে কেটে দিতে হবে। এরপর আমরা এই যে অংশটুকু আছে এটা ভিতরের দিকে দিয়ে দিব। ভিতরের অংশ এভাবে নিয়ে নিব এবং এই অংশটা আমরা এভাবে করে ভিতরের দিকে নিয়ে নিব। মোট কথা, আমরা যে চেন বডির পিছনের অংশে লাগাই যেভাবে, এভাবে করেই এখানেও আমাদেরকে সেলাইটা করতে হবে। তো এই কাপড়টা যেন মজবুতভাবে থাকে, এর জন্য আমাদেরকে এখানে সাইড থেকে এভাবে করে সেলাই করে নিতে হবে। এই যে এই অংশে যে আমাদের ই আছে, কাপড়টা এভাবে করে নিয়ে এসেছি, এই যে বাড়তি অংশটুকু, এটা আমরা এই বাড়তি কাপড়ের এভাবে করে নিব এবং এইখানেই আমাদের সেলাইটা করতে হবে। এভাবে করে নিয়ে আমরা প্রথমে এটাকে সেলাই করে নিব, তাহলে এখানের কাপড়টা মজবুত হবে। কারণ পকেটের মধ্যে হাত দেওয়া লাগবে, দেখা যাবে অল্প একটু টানাটানিতেই খুলে যেতে পারে, এর জন্য সবসময় খেয়াল রাখতে হবে সেলাইটা যেন মজবুতভাবে থাকে এবং সহজে খুলে না যায়, সেদিকে খেয়াল রেখে এভাবে করে আপনারা প্রয়োজনে সাইডে সেলাইটা দিয়ে নিতে পারেন। আমি এভাবে করে এখানে সেলাই দিয়ে নিচ্ছি, সম্পূর্ণ সাইডে এভাবে করে আমাদেরকে সেলাই করে নিতে হবে, তাহলে এই কাপড়টা সহজে খুলবে না। আমাদের ওই কাপড়ের উপর সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমরা পকেটের জন্য যে অংশটা আমরা সেলাই করেছি সেই জায়গাটা ভালো মতো মিলিয়ে দেখব ঠিক আছে কি না। তো দেখুন বন্ধুরা, আমি যে এখানে সাইডে সেলাইটা দিয়েছি এবং কাপড়টা ভিতরের দিকে সাইডে নিয়ে যে সেলাইটা করেছি, এই যে এই পাশের এবং এই পাশের সুন্দর মতো আছে, কোথাও কোনো সমস্যা হয়নি। এবং এই পাশের যে সেলাইগুলো আছে, এই যে 2-3-4 সেলাই দিয়েছি, এখানেও আমার কাপড়টা সেলাই খুব সুন্দর মতো হয়েছে। এখন এই যে যে অংশটুকু খোলা আছে এর মধ্যে আমি কিভাবে চেন লাগাচ্ছি আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে আপনারাও করতে পারবেন। এই কাজটা করা তেমন একটা কঠিন না। চেনের মাপটা নেবেন, চেন আপনার আপনি যতটুকু ফাড়া নিতে চান সেই অনুযায়ী যে চেন হবে তা না, তো চেনের মাপটাও নিয়ে নেবেন। তো চেন এখান থেকে আমি এই যে এখানে বাড়তি রাখবো এতটুকু অংশ, এই যে আমার নিচের অংশ যতটুকু ফাড়া আছে এইভাবে রাখবো, এবং এখানেও আমি এই এতটুকু অংশ আমার হবে, আমার চেনের অংশ লাগবে এতটুকু। তো প্রথমে আমি ভিতরের দিকে এভাবে দিয়ে নিব। আপনারা প্রয়োজনে চেনটা কেটে নিতে পারেন অথবা চেনটার ভিতরের দিকে রেখেও দিতে পারেন। আমি এই চেনের অংশটা আগে প্রথমে জয়েন করব, তারপর বাড়তি যে অংশটুকু আছে প্রয়োজনে আমি কেটে ফেলব, আর যদি রেখেও দেই তাতেও কোনো সমস্যা হবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে এখানে যে মাপটা দিয়েছি বন্ধুরা, খেয়াল করুন এই বরাবর এইভাবে করে কাপড়টাকে রাখব, এই যে কাপড়টাকে এভাবে করে রাখব। এরপর আমরা সাইড থেকে সেলাই করে নিয়ে আসব। মোট কথা, আমরা জামার মধ্যে যেভাবে চেন লাগাই এখানেও ঠিক একই রকমভাবে কাজটা করতে হবে। সেলাইটা এভাবে করে একটু ডাবলভাবে দিয়ে নেবেন, তাহলে এখানে সেলাইটা মজবুত হবে। যখন চেনের এই মাথাটা হুকের অংশটা আসবে তখন এটা পিছনের দিকে নিয়ে নেবেন, তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে। এবং এখানে যে চেনের অংশটা খোলা, এই দুটো মুখ যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রেখে এই সাইডটা এভাবে করে সেলাই করে নেবেন। এখানে সেলাইটা যখন করবেন তখন এটা ডাবলভাবে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর এটা ছুটবে না। প্রয়োজনে হুকের মাথাটা এইভাবে করে আবার সামনে নিয়ে নেবেন। এরপর এই শেষের অংশে এসে এটাকে ডাবল করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন চেনটা ছুটবে না।
আমাদের উপরের অংশে চেন লাগানো হয়ে গেছে। এবার আমরা ভিতরের অংশে কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই সোজা অংশেই পকেটের জন্য যে কাপড়টা নিয়েছিলাম এভাবে করে উপরের দিকে নিয়ে আসব, মানে সোজা অংশে নিয়ে আসব, এবং এখানে যে বাড়তি কাপড়টা আছে এটাকেও আমরা এভাবে করে সামনের অংশে নিয়ে আসব, এভাবে করে সামনের অংশে নিয়ে আসব। আপনারা একটু খেয়াল করবেন এটা আমি কিভাবে সেলাই করছি। এভাবে করে সোজা করে নিয়ে আমরা এই দুইটাকে এভাবে করে সেলাই করব, এই যে এভাবে নিয়ে দুইটা মাথা এভাবে সমান রাখব, তারপর আমরা সাইড থেকে এটাকে সেলাই করে নিব। এভাবে সেলাই না করেও আমি অন্যরকম ভাবে করতে পারতাম, কিন্তু এভাবে যে আমি সেলাই করেছি, আমি কেন সেলাই করেছি, এই সেলাইটা হয়ে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। সেলাইটাকে ডাবল করে দিয়ে দিব। এরপর এই সাইড থেকে যে এই জায়গার পর্যন্ত আমরা সেলাইটা দিয়ে নিব, এভাবে করে। আমরা এই সেলাইটাকেও ডাবল করে দিব, যেহেতু পকেট এখানে মূল্যবান জিনিসপত্র থাকতে পারে, টাকা পয়সা মোবাইল যে কোনো জিনিসই থাকতে পারে, তো এর জন্য আমরা এই সেলাইটাকে ডাবল করে দিয়ে নিব। এই পাশের সেলাইটাও আমরা এভাবে করে ডাবল করে দিয়ে নিব। এরপর আমরা এই পাশের সেলাইটাও ঠিক এই সাইডে যেভাবে সেলাই করেছি এভাবে করেই করে নিব। এবার এই চেনের যে বাড়তি অংশ আছে আমরা এভাবে করে কেটে নিব। আমরা প্রথমে কাটলেও পারতাম, এখনও যে কেটেছি তাতে কোনো সমস্যা হবে না। এরপর আমরা এই কাপড়টাকে এভাবে করে সোজা করে নিব। নেয়ার পর আমাদের যে কমরের কাপড়টা ছিল সে কাপড়টাকে আমরা এভাবে করে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে কিভাবে সেলাইটা করেছি। এই যে আমার সেলাই করার মূল উদ্দেশ্য ছিল এভাবে করে সেলাই করার, যে আমাদের এই যে এই পাশটা আমাদের যে বাইরের অংশ থাকবে সেটাতে কোনো কাটা, কাপড়ের কাটা এগুলো কোনো চিহ্ন দেখা যাবে না, ফিনিশিংটা সুন্দর মতো থাকবে। যা সেলাই টেলাই আছে এটা ভিতরের দিকে থাকবে, এই যে ভিতরের দিকে। আপনাদের বোঝার জন্য আবার দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এভাবে করে সেলাই করেছি এই কারণেই যে এই যে এখানে যে আমি সাইডে সেলাইগুলো দিয়েছি এটা ভিতরেই রয়ে গেল। এই যে এভাবে করে আমার এই ভিতরের অংশে এই যে এভাবে থাকবে, তাহলে ভিতরের অংশের ফিনিশিংটাও দেখতে সুন্দর, এখানে কাটা কাপড় কোনো কিছুই দেখা যাবে না, ফিনিশিংটা খুব সুন্দর মতো এসেছে, এই কারণে আমি এভাবে করে সেলাই করেছি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য।